হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू आवर চ্যানেল সুমন ভাই লাইফ উইথ প্যাশন চ্যানেল তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আমি চলে এসেছি শ্রীনগরের লালচক মার্কেটে যেটা এখানকার লোকাল মার্কেট এবং সবথেকে বড় এবং পুরনো মার্কেট বুঝতেই পারছো চারিদিকে এত আওয়াজ হচ্ছে সেই জন্য আমাদের স্ট্যান্ডের ভিড় এখানে চোখে পড়ছে বা বড় বাজারের ভিড় যেরকম হয় সেরকম ভিড় চোখে পড়ছে পার্কিং করতে অবস্থা খারাপ হয়ে গেল এখানে পার্কিং ছিলই না এখানে একটা পুলিশ স্যার আমাদেরকে হেল্প করলেন না হলে আমরা তো পার্কিং করতে পারতামই না যাই হোক চলো তোমাদের মার্কেটটা ঘুরে দেখিয়ে দিই লালচক মার্কেট হলো শ্রীনগরের সবথেকে পুরনো মার্কেট এখানে কাশ্মীরি প্রোডাক্ট থেকে শুরু করে নামি দামি অনেক কিছুই পাওয়া যায় চলো তোমাদেরকে এখানকার জিনিসপত্র সবকিছু ঘুরিয়ে ডিটেইলসে বলে দিই এখানে কাশ্মীরি বিভিন্ন ধরনের সালোয়ার স্যুট রয়েছে রেঞ্জ মোটামুটি 400 টাকা থেকে শুরু 1200 টাকা অবধি তোমরা এখানে সালোয়ার পিস পেয়ে যাবে এখানে রয়েছে বিভিন্ন ধরনের পালাজো প্যান্ট 150 টাকা থেকে শুরু 150 করে এই প্যান্টগুলো ঠিকই আছে দাও পালাজো প্যান্টের বিভিন্ন ধরনের অপশন রয়েছে আর কাপড়গুলো খুব স্মুথ কাশ্মীরি বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে যার দাম 700 টাকা থেকে শুরু রয়েছে রং বেরঙের কুর্তি 500 টাকায় তোমরা এখানে দুটো কুর্তি পেয়ে যাচ্ছ বেশ সস্তা কিন্তু ছিল ভিন্ন ধরনের স্কার্ফ কিন্তু স্কার্ফের দামটা একটু বেশি মনে হলো দাম হচ্ছে 300 টাকা থেকে শুরু বাচ্চাদের পাঞ্জাবিও আছে কত রকম বাচ্চাদের জন্য রয়েছে রং বেরঙের পাঞ্জাবি হাতে করা কাজের ব্যাগগুলো বেশ সুন্দর মাত্র 200 টাকা করে কাজগুলো দেখো পুরো হ্যান্ডওয়ার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর খেলার জিনিসপত্র আর সাথে রয়েছে কিছু মেকআপ প্রোডাক্টস মোটামুটি এখানে দাম 10 টাকা থেকে 250-300 টাকা পর্যন্ত জিনিস রয়েছে এখানেও রয়েছে বিভিন্ন ধরনের সালোয়ার স্যুট মোটামুটি 300 টাকা থেকে রেঞ্জ 1000 টাকা পর্যন্ত রয়েছে নতুন রকমের ডিজাইন তসরের পুরো দেখো কাজগুলো দেখো জাস্ট রাস্তায় চোখে পড়ল বিভিন্ন রকমের কাশ্মীরি স্ট্রিট ফুড আমরা চলে এসেছি এখন শহীদ গলিতে আর এখানে প্রচুর সোনার দোকান রয়েছে প্রচুর মানে গলিতে গলিতে ভর্তি সোনার দোকান মানে দেখে যা সবাই হয়ে গেলাম আর দাম জিজ্ঞাসা করতে ঢুকে মোটামুটি 148 টাকা বলবেন বেরিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ঝুমকো কালেকশন রয়েছে মোটামুটি 100 টাকা থেকে রেঞ্জ কাশ্মীরে এসেছি আর কাশ্মীরি সোয়েটার দেখতে পাবো না তাকে কখনো হয় খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি সোয়েটার রয়েছে এখান থেকে তো একটা সোয়েটার নিয়েই নিলাম মোটামুটি সোয়েটারের রেঞ্জ 650 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত রয়েছে এত বড় মার্কেট দেখে পায়েল মোটামুটি পাগলই হয়ে গেছে কন্টিনিউয়াস একটার পর একটা দোকানে ঢুকে যাচ্ছে প্রচুর জিনিস দেখছে যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নিচ্ছে আর তোমাদের কি বলবো এখন সোয়েটারের দোকানে ঢুকে গেছে জানি না কি করবে কি পছন্দ হলো কিছু প্রচুর দাম নাকি দেখো খুব পছন্দ হয় খুব সুন্দর তসরের কাপড় খুব সুন্দর কিন্তু কাশ্মীরি ।
অনেক ধরনের ব্যাগের কালেকশন রয়েছে, 450 টাকা থেকে এখানে রেঞ্জ শুরু। এটা হচ্ছে একটা মেকআপ কিটের দোকান, এখান থেকে যা নেবে সব 30 টাকায়। দেখো এই জামা চলো চলো দেখো বিভিন্ন ধরনের আইশ্যাডো প্যালেট আছে, প্যালেটগুলো জাস্ট ফাটাফাটি, রেঞ্জ মোটামুটি 250 থেকে শুরু, দারুণ জাস্ট কালেকশন। আর এখানে যা আইটেম আছে মোটামুটি 30, 20, 10, মানে দারুণ, বাচ্চাদের জন্য এই সমস্ত কল দারুণ, গার্ডারগুলো দেখো, ওড়নাগুলো জাস্ট ফ্যাবুলার, দারুণ দেখতে সব ওড়নাই। এই ওড়নাটা দেখো, ইয়ালোর 400-500 সব এরকম দাম। অন্যার বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে, নিউকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুতোর কালেকশন রয়েছে, দাম মোটামুটি 500-550 টাকা থেকে স্টার্ট। দেখো কি সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন রয়েছে, আমি ভেবেছিলাম বোধহয় এগুলো বিয়েতে পরার জন্য, বাট এগুলো রেন্ট পাওয়া যায়। রেন্ট শাদি মে রেন্ট লেতে300, মানে ভাবতে পারছো এত সুন্দর সুন্দর, দারুন দারুন, একটা সালোয়ার সুটের সাথে নিলে জাস্ট দারুন লাগবে। পুরো জায়গা জুড়ে শুধু মার্কেট আর মার্কেট, আমাদের ধর্মতলা থেকে শুরু করে যেমন শ্যামবাজারে সবকিছু পাওয়া যায়, এখানেও ঠিক সেরকমই। ভেনিটি ব্যাগগুলো দেখতে ভীষণ সুন্দর, বিয়ের বাড়ি পারপাসে তো ব্যাগ নেওয়াই যায়, এখানে রেঞ্জ মোটামুটি 750 টাকা থেকে শুরু। ঘুরতে ঘুরতে চলে এলাম একটা কাশ্মীরি শাল আর স্যুটের দোকানে, এখানে খুব সুন্দর সুন্দর কাশ্মীরি শাল রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। কাশ্মীরি শালগুলো জাস্ট অসাম। হ্যাঁ পায়েল আবার একখানে দোকানে ঢুকে গেছে, কিন্তু পায়েল চুজ করার আগে মোটামুটি আরো 20-25টা আইটেম দেখে নেবে কোনটা ভালো আছে, তারপরে চুজ করবে। আমার জন্য একটা স্যুট দেখছি, দেখি কাশ্মীরি শাল তো নিয়ে নিলাম, এবার দেখছি কাশ্মীরি চুড়িদার। এখানে যে কাশ্মীরি চুড়িদারের পিসগুলো দেখছি এগুলো বেশ দামি, 850 টাকা থেকে শুরু। এখানে খুব সুন্দর সুন্দর কাশ্মীরি জিনিসপত্র পাওয়া যায়, স্যুট, সালোয়ার, কুর্তি, তারপরে চাদর, গায়েদবার, সোয়েটার, খুব সুন্দর সুন্দর সবকিছুই পাওয়া যায়। আর প্রচুর গল্প করে নিলাম সাথে সাথে, আর তোমাদের দেখিয়ে দিই, তোমরা যদি আসো। হ্যাঁ এই যে লালচক মার্কেটের মধ্যে ভাই সাহেবদের দোকান আছে, তো যদি এখানে আসো তাহলে এখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, ফোন করে চলে আসতে পারো। আর এখান থেকে অনেক কিছু গল্প করলাম, কোথায় বেস্ট খাবার পাওয়া যায় সেটা জেনে নিলাম। থ্যাংক ইউ আপ লোগো কে লিয়ে। হ্যাঁ আর ইয়ে জায়গা কা নাম কে হ্যায় আগার কোই আনসার? কোর্ট রোড লালচক। কোর্ট রোড লালচক, তো নিউ কাশ্মীর এম্পোরিয়া। ওকে ওকে, নিউ কাশ্মীর এম্পোরিয়া, হ্যাঁ কোর্ট রোড লালচক। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মার্কেটিং শেষ হলো? হ্যাঁ শেষ হয়েছে। কতগুলো নিস দেখাও? হ্যাঁ দেখেছো তো, আগের দিন অলরেডি শপিং হয়েছে, আবার আজকের পার্টটা হলো, এর পরেও হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে, কন্টিনিউয়াস। হ্যাঁ দিল্লিতে হবে বলছে, মাঝখানেও দেখবে ঠিক কোথাও না কোথাও শপিং এ নিয়ে গেছে, তাই না? তো যাবো আর কি, এবার কোথাও একটা খেতে যাবো, খিদে পাচ্ছে, খেয়ে তারপরে হোটেলে যাবো, তাই না? দেখো নদীটা কি সুন্দর, গাড়ি অনেক দূরে পার্ক করতে হয়েছিল, তার জন্য পায়েলকে দাঁড় করিয়ে রেখে আমি গাড়িটা নিতে চলে যাচ্ছি, কারণ পায়েল অলরেডি শপিং করে করে হাঁপিয়ে গেছে, তো আমি ফটাফট গাড়িটা নিয়ে চলে আসবো। হ্যাঁ পে আমার দোস্ত হ্যায় ওয়েস্ট বেঙ্গল সে আয়ে হুয়ে হ্যায়, বহুত হি আচ্ছা লাগা আপসে মিলকে। থ্যাংক ইউ, হামে ভি বহুত আচ্ছা লাগা, আপ লোগ বহুত আচ্ছে হ্যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ, মে ক্যামেরা মে বহুত বার বোল চুকা অলরেডি, হর কোই মিল রহা হ্যায় না, ইতনে প্যার সে বুলা রহা হ্যায়, বাতে কর রহা হ্যায়, বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, বহুত আচ্ছা, মতলব দিল কো ছু জানে ওয়ালি বাত হ্যায়, একদম আপনে আপ খুদ দেখা। হ্যাঁ সচ মে হামে ফিল কিয়া না, হর এক বান্দা, এক দো বান্দা আগার
खराब मिलेगा तो फिर फील नहीं। हर एक बंदा हमसे अच्छे से बात कर रहा है, यहाँ क्राइम कुछ नहीं है, आप आइए, मोस्ट वेलकम। बहुत अच्छा है। और भैया का कैफे भी है यहाँ पे, रेड चिलीज बोलते हैं ना, आइए रेड चिलीज, हाँ आइए हमारे पास जरूर। आपका जगह का नाम क्या है? ये है लाल चौक। लाल चौक में क्या बोले? हरी सिंह हाई स्ट्रीट। हरी सिंह हाई स्ट्रीट, हाँ। तो हरी सिंह हाई स्ट्रीट में लाल चौक में भैया का रेड चिलीज बोल के एक दुकान भी है, अगर कोई आएंगे तो जरूर यहाँ पे खा के आना। কাশ্মীরে এসেছি আর কাশ্মীরি কাবাবই ট্রাই করব না তা কি কখনো হয়, তাই চলে এলাম কাশ্মীরি কাবাব ট্রাই করতে। এখানে একটা দোকানে চলে এসেছি আমরা এখানকার স্পেশাল আইটেম ট্রাই করতে। আর এটা হচ্ছে খাইবার বলে হসপিটাল আছে একটা, তার ঠিক অপোজিটে অনেকগুলো এখানকার লোকাল স্ট্রিট ফুডের আইটেম বা স্ট্রিট ফুডের দোকান আছে। তো পরপর প্রচুর দোকান দেখলাম, আর পায়েল বললো একটা ভালো দোকানে বসে একটুখানি খাবে কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, মার্কেটিং করতে করতে ঘুরতে ঘুরতে আমি পাগল হয়ে গেছি। দিয়ে আমরা একটা চলে এসেছি, এখানে প্রচুর লোকাল খাবার রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, সব ধরনের আইটেম রয়েছে। অবশ্যই অনেকটা ভালো। মাংসটাকে পুড়ে মশলা দিয়ে ম্যারিনেট করে কাট মশলার মতো মশলা দিয়েছে, ভালো লাগছে। আজকের ব্লগের কুইন তো অবভিয়াসলি পায়েল, পুরো ব্লগটাকে কন্টিনিউ ও মানে যেভাবে করেছে মানে হ্যাটস অফ টু হার। ওই ভিড়ের মধ্যে যেভাবে সব পুরো মার্কেটটা তোমাদের দেখালো, মানে আমি তো দেখেছি সামনে, মানে খুব কষ্ট করেও দেখিয়েছি, প্রচুর ভিড়। আর যেটুকু কভার করতে পেরেছি, যেগুলো মনে করতে পেরেছি দেখাতে পারবো সেগুলোই দেখিয়েছি, কারণ সব দোকানে দোকানে গিয়ে তো দেখানো সম্ভব না। মোটামুটি কীরকম কী জিনিস পাওয়া যায়, কীরকম কী কোয়ালিটি, কীরকম কী দাম হয় সেগুলোই দেখানোর চেষ্টা করেছি ছোটোর মধ্যে। তোমরা যদি শ্রীনগরে আসো তো এরকমই জিনিস দেখতে পাবে, তো সেটা তোমাদের সামনে তুলে ধরেছি একদম। আর ও এমনিও প্রচুর মার্কেটিং করে দিয়েছে, মার্কেটিং করে ভালো লেগেছে তো? হ্যাঁ, সবার জন্য কিছু না কিছু নিয়েছি, আর আমার জন্যই একটা দুটো নিয়েছি মোটামুটি। ফাইলের জন্য এখনো নিজের জন্য কিছু কেনাই হয়নি, ওর জন্য কেনা হবে আগামী দিনে নিশ্চয়ই, সেগুলো তো তোমাদের দেখাবোই। আরো অনেক মার্কেটিং বাকি আছে নাকি? হ্যাঁ, প্রচুর টাকা জমিয়ে রেখেছিল মার্কেটিং করার জন্য ফাইল স্পেশালি। যাই হোক, আজকে ভিডিওটা শেষ করি নাকি? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এতক্ষণ যদি দেখে থাকো আশা করি খুব খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করে যাও, আর সাবস্ক্রাইব করছো, আরে কি করছো, একটু স্ক্রোল করো, স্ক্রোল করো, নিচে দরকার সাবস্ক্রাইব বাটনটা আছে ওই বাটনটা ক্লিক করে দাও, পাশে থাকে অল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলেই তোমাদের রেগুলার ভ্লগের আপডেট সবার আগে তোমাদের কাছে যাবে, কারণ আমরা কিন্তু রেগুলার ভ্লগ তোমাদের জন্য বেড়াচ্ছি। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইওরসেলফ। চলো আজকের মতন টাটা। My love.